রক্ষকেই যখন ভক্ষক তখন মেয়েরা নিরাপদ কোথায়? স্বামী বিবেকানন্দ বলেছেন, শিক্ষা যদি জাতির মেরুদণ্ড হয় তবে শিক্ষক হলেন সেই মেরুদণ্ড গড়ার প্রধান কারিগর। এখানে সুযোগ নেওয়ার কোনো সুযোগ নেই। একজন শিক্ষক আর ছাত্রীর সম্পর্ক কেমন হওয়া উচিত, শাড়ি পরতে পারো কিনা, কে পরিয়ে দিয়েছে বা কতক্ষণ লেগেছে পড়তে, এক্সট্রা ক্লাস লাগলে বলো, তোমার হাসিটা আমার ভালো লাগে, তোমার প্রোফাইল পিকচারটা সুন্দর, কিংবা তোমার ছেলে বন্ধু আছে নাকি, শাড়ি পরে আসুনি কেন, অযাচিত এসব কথা কি একজন শিক্ষকের মুখে আদেও মানায়? হ্যাঁ, এমনটাই অভিযোগ উঠে এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুল কালাম আজাদের বিরুদ্ধে এমনটাই অভিযোগ করেছেন শিক্ষার্থীরা। ছাত্রীদেরকে বিভিন্ন হয়রানিমূলক কথাবার্তা বলার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। শুধু তাই নয়, ক্লাসের পর্দা করা বা মুখোশ পরা ছাত্রীদেরকে বাধ্য করতেন চেহারা দেখাতে, শাড়ি পরা ছাত্রীদের দিকে কুদৃষ্টিতে তাকানো, কল করে বিরক্ত করা, খাতা নেওয়ার বাহানায় হাত ধরার চেষ্টাও করতেন এই শিক্ষক। এতদিন মুখ বুঝে সব সহ্য করলেও সম্প্রতি এসব বিষয় নিয়ে শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগ মাধ্যম ও সরাসরি মুখ খুলতে শুরু করেছেন, সরব হয়েছেন হয়রানির বিরুদ্ধে। 18 আগস্ট অধ্যাপক আজাদের বিরুদ্ধে মার্কেটিং বিভাগের চেয়ারম্যান ও শিক্ষকদের কাছে মৌখিক অভিযোগ করেছেন ভুক্তভোগী ও সাধারণ শিক্ষার্থীরা। এছাড়া অভিযুক্ত ওই শিক্ষক আজাদের শাস্তির দাবিতে মিছিল নিয়ে বিভিন্ন স্লোগান দিতে দিতে হাজী মোহাম্মদ মহসিন হলের আবাসিকের সামনে অবস্থান নেন তারা। সেখানেই পরিবার নিয়ে বসবাস করেন ঢাবির এই শিক্ষক। আপাতত মৌখিক অভিযোগ দিলেও অতি দ্রুত লিখিত অভিযোগ দেওয়ার কথাও জানিয়েছেন শিক্ষার্থীরা। সোনিয়া খান, খবর সংযোগ।